শতবর্ষ প্রাচীন আমিনপুর উচ্চ বিদ্যালয় এলাকার গর্ব। প্রায় 1500 থেকে 1600 ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। সম্প্রতি নানারকম সংকটের মধ্য দিয়ে স্কুল চলছে। আমরা স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘরে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই পরিচয় জানতে চাইব, স্যার একটু আপনাদের পরিচয় বলুন। নমস্কার, আমি কৃষ্ণপদ বর্মন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনপুর উচ্চ বিদ্যালয়। আমিনপুর ভিলেজ অতি প্রাচীন ভিলেজ এবং এখানেই শতবর্ষ প্রাচীন আমাদের আমিনপুর উচ্চ বিদ্যালয়। 2020 সালের ইতিমধ্যেই মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। এবারে আমাদের স্কুল থেকে টোটাল পরীক্ষার্থী ছিল 172 জন, তার মধ্যে টোটাল পাস করেছে 117 জন, ফার্স্ট ডিভিশন পেয়েছে 12 জন এবং 85% উপর নাম্বার পেয়েছে একজন, হায়েস্ট মার্ক 621 নৌসাদ আলম। আমাদের বিদ্যালয়ের এবারে সর্বোচ্চ স্কোরার নৌসাদ আলম। এছাড়াও 80% উপর নাম্বার পেয়েছে আরও 2 জন। ওভারঅল রেজাল্ট খুব একটা ভালো হয়েছে আমি বলবো না, অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েই এবার আমাদের সেশন থেকে পার করতে হয়েছিল। বিশেষ করে সায়েন্স গ্রুপের লাইফ সায়েন্সের টিচারের অভাব ছিল আমাদের, এখনও আছে। আমরা কলে বড়ে বড় হলেও স্টাফের যে সমস্যা, অর্থাৎ কিছু সাবজেক্ট টিচার আমাদের না থাকার কারণে আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েই আমাদের বাচ্চাদের পাঠদানের ব্যবস্থা করেছি আমাদের সাধ্য মতো। আশা করছি আগামী দিনে আমাদের যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেগুলোকে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে আমরা সেগুলোকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যাবই আশা রাখছি। আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মহাশয়, স্থানীয় মাননীয় নীলঞ্জন মিত্র রানাবাবু, ওনার সঙ্গেও আমার কথা হয়েছে। আমাদের রেজাল্ট আউট হওয়ার পর ওনার সঙ্গে আলোচনায় আমরা কিছু কিছু বিষয় তুলে ধরবার চেষ্টা করেছি যে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবার জন্য আমরা কী কী পদক্ষেপ নিতে পারি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে, যন্ত্রণার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হচ্ছে এই বছরটা। আপনারা সকলেই জানেন কোভিড-19 জন্য যে প্রবলেম, সেই প্রবলেম যেমন আমরা ফেস করছি অন্যান্য বিদ্যালয়ে করছে, কিন্তু গ্রামের স্কুল বলে আমাদের সমস্যা একটু বেশি। কারণ 9, 10, 11, 12 এই ক্লাসের স্টুডেন্টদেরও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের অনলাইনে যে পঠন পাঠন, সেই পঠন পাঠনকে চালিয়ে যাবার মতন সাধ্য তাদের নেই। তবুও আমরা প্রথম থেকেই, যখন লকডাউন ঘোষণা হয় তখন থেকেই আমরা আগামী সেশনে ভালো রেজাল্ট যাতে হয় বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা তাদের সাধ্য মতন চেষ্টা চালিয়ে যাচ্ছেন যত সামান্য টেকনোলজির সাহায্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, যাতে ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই তাদের পঠন পাঠনটা চালিয়ে যেতে পারে। আশা করছি আমরা এই প্রতিবন্ধকতা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারব এবং আগামীতে স্বাভাবিক ছন্দে বিদ্যালয়ে আসবে এই আশা রাখছি। বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি মাননীয় সুনীল সরেন মহাশয়, উনিও অক্লান্ত পরিশ্রমের সঙ্গে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েও একাডেমিক দিকটা উনি দেখেন। উনি উনার মতন করে সাধ্য মতন আমার সঙ্গে আলোচনা করে এবং অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রীদের সঙ্গে আলোচনা করে কিভাবে আমরা ছাত্রছাত্রীদের মঙ্গল এবং রেজাল্ট ভালো করতে পারি সে ব্যাপারে উনি যত সাধ্য চেষ্টা করেছেন। আজকেও উনি আমার সঙ্গে উপস্থিত আছেন ছাত্রছাত্রীদের রেজাল্ট বিতরণ করবার জন্য। আমি রিকোয়েস্ট করব সুনীল স্যারকে এইবার যে রেজাল্টটা হল সেই রেজাল্ট সংক্রান্ত এবং বিদ্যালয় সংক্রান্ত দুই একটা কথা আপনি যদি বলেন। ঠিক তাই। নমস্কার, শতাব্দী প্রাচীন আমিনপুর উচ্চ বিদ্যালয়ের সম্প্রতি 2020 সালের যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে তাতে
আমাদের মতো গ্রামীণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেক প্রতিবন্ধকতার সামনাসামনি হয়ে ওরা চেষ্টা করেছে মোটামুটি ভালো রেজাল্ট করার। বিশেষ করে এবার আমাদের বিদ্যালয়ের যেমন 172 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 117 জন পাস করেছে। এর মধ্যে শুধু হাইয়েস্টটা বললেই হবে, এর মধ্যে সর্বাধিক 600 সর্বাধিক নম্বর প্রাপক যে ছেলেটি আর ছাত্রটি আছে আমাদের, সে হচ্ছে নৌসাদ আলামিন, 621 পেয়েছে। বাহ, খুব চমৎকার রেজাল্ট আপনাদের। আমিনপুর হাই স্কুল যেভাবে আপনারা পরিচালনা করছেন, আগামী দিন আরও উজ্জ্বল রেজাল্ট হোক, আমাদের শুভেচ্ছা রইল বেশ সংবাদের পক্ষ থেকে। ধন্যবাদ স্যার। আপনাদেরকেও ধন্যবাদ।